আচ্ছা ঠিক আছে, ওই 10 টাকা, তুমি 10 টাকা, তুমি 10 টাকা, তুমি 10 বিঘে, 10 টাকার 10 বিঘে জমি কিনে তুমি আর তোমার মা থাকবে, কারো নেবে না জানো, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তুমি ওই করে কোন, ঠিক আছে, আস্তে আস্তে এক সাইডে চলে যাবে ইনশাল্লাহ। আমার মনের ঘরেতে দোজাখানের বাদশা নবী নবী নবী। সত্যি সত্যি আমাদের রসুল কি আমাদের অন্তরে আছে? তোমাদের অন্তরে রসুল আছে? পাশের গ্রামে সুইটি রয়েছে, নাকি বলে তুমি প্রতিদিন স্কুল আসবে, রবিবারেও কি স্কুল আসবে, তাই তো? বাজে কথা তো, এদের দিলে সুইটি বিউটি কিউটি কেউ নেই আলহামদুলিল্লাহ। আর এদিকে সুইটি বিউটি নাম টাম নেই, এদিকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে নাম, হ্যাঁ, মুসাম্মাদ খাদিজা, মুসাম্মাদ আমিনা, মুসাম্মাদ ফারিনা, বা তোমার ফাতেমা, কত সুন্দর সুন্দর নাম। আর একটুখানি দক্ষিণের দিকে যান, দক্ষিণের দিকে যান, নাম দিয়ে যাচ্ছে হুড়ুম ভাজা, কটকটি, মোটামুটি কত সুন্দর নাম। এদিকে বাচ্চাদের নাম তো, তোমার নাম কি? আকিবউদ্দিন খান। একটা বাচ্চারে জিজ্ঞাসা করেছি, কইছে তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ ঝোড়ো। সহ্য করা যায়? বলে মোহাম্মদ ঝোড়ো। তা আলহামদুলিল্লাহ, এদিকে ঝোড়ো ফোড়ো নেই, আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর নাম। তাহলে একসঙ্গে সবাই মিলে, আমাদের অন্তরে নবী আছে তো, একবার জোরে বলো না ইনশাআল্লাহ, এমন জোরে আওয়াজ দেবে যারা বাড়িতে ভাতকে শুয়ে পড়েছে, পুঁইশাক দিয়ে ভাতকে শুয়ে পড়েছে, তারা উঠে আসবে। চলো দেখি, আমার মনের ঘরেতে দোজাখানের বাদশা নবী নবী। আরে কালো জামা আসতে বলেছে দোজাখানের বাদশা নবী নবী। আরে শুকো ভাই আসতে বলেছে দোজাখানের বাদশা নবী নবী। লাল জামা ভাই আসতে বলেছে দোজাখানের বাদশা নবী নবী নবী। মাঝখানে মোটা ভাইডা বলিনি দোজাখানের বাদশা নবী কামিনি বানারে, দোজাখানের বাদশা নবী কামিনি বানারে। আমার মনের ঘরেতে রেখেছে ছাড়ে, মনের ঘরেতে রেখেছে ছাড়ে, দোজাখানের বাদশা নবী কামিনি বানারে। বলো দোজাখানের বাদশা নবী কামিনি বানারে, বলো তো আমার মনের ঘরে রেখেছে ছাড়ে, মোরা যদি আল্লাহ যদি আমাদের সত্যি সত্যি ডানা দিত, একদম অন্তর থেকে বলবে, কেউ মিথ্যা কথা বলবে না, যদি আল্লাহ সত্যি সত্যি আমাদের ডানা দিত, আমরা কি সত্যি মদিনায় যেতাম? যেতাম কোথায়? যেতাম ডানা হলে দীঘায়, ইমরান বলছে দীঘায় যেতাম, কোথায় যেতাম? কি কুটুম্বাড়ি রেস্টুরেন্ট না কি বলেছিস? বলে কুটুম্বাড়ি রেস্টুরেন্ট, কত বড় বদ। মদিনায় যেতাম তো নাকি? চলো একসঙ্গে তাহলে মদিনায় যাই কিনা ক্যামেরা। মোরা ছোটি জানা বানা বানা বানা, আরে সবাই মিলে মোরা ছোটি জানা বানা বানা, কি গতি গা তোর নয়নে ধরে লাগে লাগে উড়ছে দা, তোর নয়নে ধরে লাগে লাগে উড়ছে দা, মোরা ছোটি জানা বানা বানা, কি গতি গা তোর নয়নে ধরে লাগে লাগে উড়ছে দা, তোর নয়নে ধরে লাগে লাগে উড়ছে দা, দোজাখানের বাদশা নবী কামিনি বানারে। বলো দোজাখানের বাদশা নবী কামিনি বানারে, তো হাত তুলে তো হাত তুলে নবীর প্রেমে জোরে জোরে বলতে হবে, তো হাত তুলে দু হাত তোলো দু হাত তোলো দু হাত তুলে নবীর প্রেমে বলতে হবে, দোজাখানের বাদশা নবী নবী নবী। আরে বলো দোজাখানের বাদশা নবী কামিনি বানারে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, বলো দয়ার নবী
নবীনে আমার মায়ার নবীনে তো জাগানের বাদশা নবী আমিনি বালানে হা দো জাগানের বাদশা নবী কামলি বালারে আমার মনের ঘরেতে দেখেছি ছারে মনের ঘরেতে দেখেছি ছারে দো জাগানের বাদশা নবী কামলি বালারে দো জাগানের বাদশা নবী কামলি বালারে দো জাগানের বাদশা নবী নবী কেউ বলিনি এই আওয়াজে হবে না তুমি বলছো বলে তুমি খাবার দাওনি আরে দেব 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 অপেক্ষা করো খাবার দেব সঙ্গে টাকাও দেব তাই তো হ্যাঁ টাকা নেবে কে কে হাত তোলো দেখে একটু গাড়ি ইমরান ভাই যে বুড়িমা দিয়েছে বুড়িমা নিয়ে বাড়ি গেছে তো বুড়িমা পড়ো তোমরা জীবনে যদি বিয়ে হয় বুড়ির সঙ্গে বিয়ে হবে ইয়ং মেয়ের সঙ্গে তোমাদের বিয়ে হবে না বলো বাদ দেবো বলে বাদ দাও আচ্ছা ঠিক আছে তোমাদের একটা ইয়ং মেয়ের সঙ্গে বিয়ে হবার একটা টাকা মানে এখন কিন্তু যার টাকা আছে তার কিন্তু ভালো মেয়ে কপালে চোটে কিন্তু তোমার যতই দেখতে শাকিব খান আর যতই দেখতে শাহরুখ খান হোক না কেন টাকা পয়সা যদি না থাকে রানু মণ্ডল ছাড়া কারোর সঙ্গে বিয়ে হবে না তোমার মাথায় রেখো হ্যাঁ যদি তোমার টাকা পয়সা থাকে যদি হিরো আলম মার্কা হও তারপরেও তোমার কিন্তু সোনামণি ভালো সোনামণির সঙ্গে বিয়ে হবে ঠিক আছে ওই জন্য ভাই তখন তো দিয়েছিল মনে হয় কত টাকা দিয়েছিল তখন 10 টাকা দিয়েছিল এখন আমাদের হাবিবুর ভাই দেবে ইমরান ভাইয়ের কাছ থেকে যদি বুড়িমা দিয়েছে তোমাদের জন্য আমাদের হাবিবুর দুজনকে 20 টাকা উপহার দেবে 10 টাকা করে ঠিক আছে কে কে নেবে হাত তুলে দেখে একটুখানি দেখো 20 টাকা দেবো তো সবাই হাত তুলেছে কারে দেবো আমি আচ্ছা ঠিক আছে দেখা যাক ওই টাকাটা দাও দেখি বাবু বলে শুনতে পাইনি কানে কালা না কি কালে 40 হয় না 40.5 হয়েছে দাও তাহলে 20 টাকা দাও দেখি 20 ফোনপে আচ্ছা ফোনপে ব্যবস্থা আছে নাকি নাই ফোনপে নেই আচ্ছা 20 টাকা দিয়েছে আবার হবে তো একবার বলো না ইনশাল্লাহ জোরে বলো না ইনশাল্লাহ ভাই থাকলে খেয়ে ফেলবে ঠিক আছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো বলো 20 টাকা এই যে টাকটা দেখতে পাচ্ছ এই টাকের পাওয়ার দেখবে কতটা ইনশাল্লাহ হাত তুলে দু হাত তুলে যাদের হাত আছে হাতটা তুলে মোরা ছোদি আহা বল 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 তো নয়নে দেখলে লাগে লাগে ছোটে জানা বানা বানা কে গোতে গোতে তো নয়নে দেখলে লাগে লাগে তো নয়নে দেখলে লাগে লাগে নারায়ণ তকবীর আরো ছোট দাও নারায়ণ তকবীর আরে এই আওয়াজে হবে না রয়্যাল বেঙ্গল টাইগার মতো আওয়াজ দাও নারায় তকবীর নারে তকবীর 20 টাকাটা কে নেবে হাত তোলো দেখে একটু গানে তোমাদের জন্য কি একটা বাড়িতে বোট এনে কেটে গুটে টুকরু টুকরু করে দেবো সব কজন আনতে 20 টাকা সবাই হাত তুলেছে তার টাকাটা ক্যান্সেল না ক্যান্সেল করে দেবো না ক্যান্সেল না দেখো কত বড় গিফট বলে ক্যান্সেল মানে টাকাটা হয়ে যাবে তো আচ্ছা দেবো টাকা যেখানে এই বুথি বস বুধ দেবো তো দেবো তুই বস হ্যাঁ টাকাটা দেবো দুজনকে দেবো ঠিক আছে আমি আস্তে করে তকবীর দেবো দুবার আস্তে আস্তে তোমরা আস্তে করে একবার তো আল্লাহ একবার বলবে ঠিক আছে নারায় তকবীর টাকা দেবো না কিন্তু জোরে বলেছি কিন্তু আস্তে আস্তে বলবে নারায় তকবীর
আমরা তুমি একটুখানি এসো, দেখি শোনাবা কি একটুখানি, তুমি একটুখানি এসো, ওদিক যাচ্ছিস কেন, এদিকে আসেন শোনাবা কি, আসেন আপনি আসেন, আপনি একটুখানি এদিকে দাঁড়ানো, দিক ফিরে দাঁড়ানো, আপনার কেবলাটা তো ঘুরিয়ে দেন একটুখানি, হ্যাঁ বাংলার জনতা আপনাকে দেখতে চাই, আপনি ইলেকশন আপনি দাঁড়াবেন তো ওই জন্য দাঁড়ান আপনি একটুখানি, আর একজনকে নেব ঠিক আছে তো, এই পিছন দিক থেকে, পিছন দিক থেকে একজনকে নেব ঠিক আছে, একবার আস্তে করে তকবীর দাও, না আর এই তকবীর দেখছি ভাইনি, কিন্তু আওয়াজ হয়নি, কিন্তু 20 টাকার আওয়াজ হয়েছে, তুমি একটুখানি দেখো তো একবার ঠিক আছে, না আর এই তকবীর, কোনটা কোনটা এই টাকলু, এই এই না শোনা, তোমার নাম জানি না, শোনা বাকি তুমি আসো, আমার প্লিজ আমার ভুল হয়েছে, তুমি এদিকে আসো, আচ্ছা আচ্ছা, তোমাদের মোটামুটি দুজনকে পুরস্কার দেওয়া হবে, দেখো একজন মুঠু একজন পাতলু, দেখা যান তো ভালো মিলে গেছে মোটামুটি, এই শোনা এদিকে আসো একটুখানি, তুই যা করতেছিস মনে হচ্ছে তোর বাপের জমি লিখে দিচ্ছিস ওদের, এত খাটানির কি দরকার, লোকের কাছ থেকে নিয়ে দিচ্ছি বুঝতে পারছিস, 20 টাকা বেশি কর দে, তো ওটা তো ও দিয়েছে, আমি তো মানে আমি তো বড় বড় তোর পকেট থেকে দে, তোর পকেট থেকে 100 টাকা দেব, ইনশাআল্লাহ দেব দেব, তোমার নাম কি, সোহেব খান, দেখো আই বলি নাম কি, বলে সোহেব খান, মানে গলা গেছে, এই কজি তুই আই ননটে ফন্টে, তোমার নাম কি, তালুর খান, এ কিন্তু টাকা নেবার যোগ্য হয়নি কিন্তু গলা ঠিক আছে, এর আচ্ছা ঠিক আছে, আমি তো এই এই ভাইয়ান আসেন, টাকা নেন তারপর বাড়ি যাই এখনই, আমি 20 টাকা, এই মোটা ভাই একটুখান দাঁড়াবো, ওই 20 টাকাটা 10 টাকা করে দেবে ঠিক আছে, এই দাঁড়া দাঁড়া, আমি 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 যেতে বলেছি, আচ্ছা ঠিক আছে, ওই 10 টাকা তুমি 10 টাকা তুমি 10 টাকা তুমি 10 বিঘে 10 টাকা 10 বিঘে জমি কিনে তুমি আর তোমার মা থাকবে, কারো নেবে না জানো ঠিক আছে তো, হ্যাঁ তাহলে তুমি ওই করে কোন ঠিক আছে, আস্তে আস্তে এক সাইডে চলে যাবে ইনশাল্লাহ, এই শোনা তোমাদের মুখ সব হাড়ির তলা কেন, বলে আমাদের যেন পুরস্কার নেই কেন, তোমাদের পুরস্কার ইমনা নয় বুড়ি মা দেবে একটা করে ইনশাল্লাহ, ঠিক আছে চলেন, এটা ছোট